أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কি আবার টাকা দিচ্ছেন না কি দিচ্ছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওয়া ক্বালা নাবী আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন মুবিত ইবনে কুরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা ফাসাদুল শাম ফালা খায়রু ফিকুম লা তাযালু ত্বায়ফাতুন মিন উম্মতি মানসুরিন লা ইয়ারদুহুম মান খাদালাহুম হাত্তা তাকুমুস সাআত। ক্বালা মুহাম্মাদ বিন ইসমাঈলা ক্বালা আলী বিন মাদিনী হুম আসহাবুল হাদিস রাওয়াহু সুনান তিরমিজি ইসনাদুস সহীহ। সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরিয়ায় সুজুদ আদায় করি। তার নিজেরই সে কোনো ভাষা দিয়ে সকলে এক বাক্যে উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। তারপর তার প্রিয় নবী মুহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহস্র কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। যাই হোক, আজকে মাগরিবের পর থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে বিভিন্ন আলোচনা রেখেছেন, আপনারা সকলে শ্রবণ করেছেন। অবশেষে আপনাদের সামনে উপস্থিত হয়েছি পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে গুটি কয়েক কথা আলোচনার উদ্দেশ্যে। তবে শারীরিকভাবে একটু অসুস্থ, তাই আলোচনা কতটা হবে এটা বুঝতে পারছি না। তবে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব কিছু কথা আপনাদের সামনে রাখার জন্য, যেগুলো আমাদের ইহকাল এবং পরকাল উভয় জগতের পাথর হিসাবে আমরা পেতে পারি এমন কয়েকটি কথা। আজকের সংক্ষিপ্ত আলোচ্য বিষয়, আমরা প্রতিনিয়ত যে ইবাদত করি, আমল করি, শেখ মুস্তাফিজুদ্দিন মাজহারি সাহেব তিনি আলোকপাত করছিলেন যে আমাদের সমাজে অনেকগুলো বিদাত আছে, যে বিদাতযুক্ত ইবাদত যদি আমরা করি সে ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না, বরং এই ইবাদত করলে নেকির জায়গায় গুনাহ হয়। তাই আমরা সমাজে অনেক মানুষ অনেক রকমের ইবাদত কম বেশি করি, কিন্তু সমস্ত ইবাদত মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি আমাদের ইবাদতগুলোকে কবুল করেন না করেন না, এটা হচ্ছে প্রশ্ন। যে আমাদের ইবাদত আমরা প্রতিনিয়ত করছি, আমাদের ইবাদতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করছেন? আজকের আলোচ্য বিষয় ইবাদত কবুলের মৌলিক শর্ত। আলোচ্য বিষয় বলেন, ইবাদত কবুলের মৌলিক শর্ত, আমরা যেসব ইবাদতগুলো করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইবাদতগুলো কি কবুল করছেন, এটা হচ্ছে মৌলিক। কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব, যার মাধ্যমে বুঝতে পারবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইবাদত কবুল করছেন কি করছেন না। কেন আমরা প্রতিনিয়ত ইবাদত করছি, আর ইবাদত যদি কবুল না হয় আমাদের ইহকাল পরকাল দুটোটাই বৃথা হয়ে যাবে। এর জন্য আমাদের জানা বোঝা জরুরি যে আমাদের ইবাদত করতে হলে যে শর্ত লাগবে সেই শর্ত সাপেক্ষে ইবাদত করতে হবে। কিছুক্ষণ আগে আমরা অনেকে এশার জামাত সহকারে সলাত আদায় করলাম, আর আমরা যদি মনে করি যে আমি এখনই জামাতবদ্ধ সলাত আদায় করলাম আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই ইবাদতকে কবুল করে নিয়েছেন, জেনে রাখবেন আপনি ভুলের মধ্যে আছেন। কেন? ইবাদত করলে যে আল্লাহ কবুল করবেন এর কোনো নিশ্চয়তা নেই।
আপনি 4 লক্ষ 5 লক্ষ টাকা খরচ করে হজ ওমরা করে এসেছেন, মানুষ আপনাকে হাজি বলে সম্বোধন করছে, আর আপনি যদি মনে করেন যে আপনি হজ করে এসেছেন আর আল্লাহ আপনার এই হজকে কবুল করে নিয়েছেন, জেনে রাখবেন আপনি ভুলের মধ্যে আছেন। কেন? ইবাদত করলে যে আল্লাহ কবুল করবেন এর কোনো নিশ্চয়তা নেই। 20,000-30,000 টাকা, 1 লক্ষ-1.5 লক্ষ টাকা ব্যয় করে আপনি একটা গরু কুরবানি করেছেন, 7 বালানা গোটা গরুটাই কুরবানি আপনি একাই দিয়েছেন। এরপরে যদি আপনি এটা মনে করেন যে আল্লাহ আপনার এই ইবাদতকে কবুল করে নিয়েছেন, জেনে রাখবেন আপনি ভুলের মধ্যে আছেন। কেন? ইবাদত করলে যে আল্লাহ কবুল করবে এর কোনো নিশ্চয়তা নেই। তবে আপনাকে আমাকে ইবাদত করতেই হবে। এখন প্রশ্ন আসতে পারে যে আমরা ইবাদত করছি কিন্তু আল্লাহ কবুল করছেন না, এর কারণ কি? বা আমাদের ইবাদত আল্লাহ প্রত্যেকটা কি কবুল করে? জি না। পবিত্র কোরআন খুলবেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 29 থেকে একদম 39, সূরা মাইদা আয়াত নম্বর 28 থেকে 29, বিভিন্ন জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করেছে। আমরা জানি কি জানি না, আদম আলাইহিস সালামের ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছে। আর আদম আলাইহিস সালামের দুইজন সন্তান ছিল, একজন নাম হাবিল আর একজনের নাম কাবিল। ভাই বলুন তো, এই আদম আলাইহিস সালামের দুইজন সন্তান তারা আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করেছিল কি করে নাই বলেন, কথা বলেন। আদম আলাইহিস সালামের সন্তানগণ তারা আল্লাহর উদ্দেশ্যে তারা কুরবানি করেছিল। এবার প্রশ্ন বা জিজ্ঞাসা, ভাই বলুন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি আদম আলাইহিস সালামের দুই সন্তানের কুরবানিকে কবুল করেছিলেন? জি না। একজনের কুরবানিকে কবুল করেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর একজনের কুরবানিকে আল্লাহ ধুলিশ্বাস ধুলি কণার মতো উড়িয়ে দিয়েছে। ঘটনা প্রমাণ করে পৃথিবীর প্রথম কুরবানি আল্লাহ একজনের তরফ থেকে কবুল করেছেন আর একজনের তরফ থেকে আল্লাহ কবুল করেননি। তাই আমরাও আদম সন্তান, আমরা যদি প্রত্যেকটা ইবাদত করি আল্লাহ যে প্রত্যেকটা ইবাদত আমাদের কবুল করবে এর কোনো নিশ্চয়তা নেই। আমরা প্রতিনিয়ত ইবাদত করছি, কখনো আমরা এটা দেখা বা জানা বোঝার চেষ্টা করিনি যে আমরা ইবাদত করছি আল্লাহ কি আমাদের ইবাদত কবুল করছে। যদি ইবাদত কবুল নাই হয় তো ইবাদত করেন কি না কি লাভ, যদি ইবাদত আল্লাহ কবুলই না করে? এই জন্য বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সর্বদা ফরজ নামাজের পরে, বিশেষ করে ফজর সালাতের পরে তিনি একটি দোয়া পাঠ করতেন। সুনান ইবনু মাজা হাদিস নাম্বার 924 আর 925, সনদ হাসান আল্লামা নাসিরুদ্দিন আলবানি এবং হাফেজ জুবাইর আলী জাইদ দুজনের সনদকে হাসান বলেছেন। আল্লাহ শুধু দোয়া করতেন একটি, বিশেষ করে আত্মীয়তার বৈঠকে বসে আত্মীয়ত পাঠ করতেন, দুরুদ পাঠ করতেন, তারপরে দোয়াই মাসুরা মানে মাসুর দোয়ার মধ্যে একটা এ দোয়া পাঠ করতেন, আল্লাহুম্মা ইন্নী আসালুকা ইলমান নাফিয়া, হে আল্লাহ তুমি আমাকে এমন জ্ঞান দাও যে জ্ঞানটা উপকারী। কথা বোঝাতে পারি নাই। আল্লাহ রসুল যখন সালাত আদায় করতেন তখন একটা দোয়া করতেন যে আল্লাহ তুমি আমাকে এমন জ্ঞান দাও যে জ্ঞানটা উপকারী, ইলমান নাফিয়া, যে উপকারী জ্ঞান। বোঝা গেল বিশ্বনবী তিনি কিন্তু জ্ঞান চাননি শুধু, তিনি জ্ঞানের সঙ্গে উত্তম জ্ঞান, উপকারী জ্ঞান, যে জ্ঞানটার মাধ্যমে আমার কল্যাণ হবে, আমার পরিবারের কল্যাণ হবে, সামাজিক কল্যাণ হবে। সর্বদা বিশ্বনবী এই দোয়াটা পাঠ করতেন, ইলমান নাফিয়া। দ্বিতীয় বাক্য রিজকান তৈয়বা, হে আল্লাহ তুমি আমাকে এমন রিজিক দাও, এমন উপার্জন দাও, এমন রিজিক দাও যে রিজিকটা পবিত্র, ও আমালান তাকাব্বালা, আর এমন আমল করার তৌফিক দান করো যে আমলটা আল্লাহ তুমি কবুল করবে। আল্লাহ রাসূল তিনটে দোয়া পাঠ করতেন, একটা দোয়ার মধ্যে তিনটে অংশ, যে এমন জ্ঞান দাও যে জ্ঞানটা উপকারী, দুই আমাকে এমন রিজিক দাও যে রিজিকটা আল্লাহ পবিত্র, আর আল্লাহ তুমি আমাকে এমন ইবাদত করা তৌফিক দাও যে ইবাদতটা আল্লাহ তুমি কবুল করবে। মানে ইবাদত আপনি করার পরে এই ইবাদত যদি আল্লাহ কবুল না করে অবশ্যই আমাদের ইহকাল এবং পরকাল ব্যর্থ হয়ে যাবে। এর জন্য আমাদের প্রত্যেকটা ইবাদত কবুল যোগ্য ইবাদত হতে হবে। বিশ্বনবী এই দোয়াটাই বারবার পাঠ করতেন। এখন প্রশ্ন আসতে পারে যে আমরা 4 লক্ষ টাকা খরচ করে আমরা হজ সফরে যাব, আমরা 30টা দিন আর কিছুদিন পরে রামাদান মাস আসছে, 30 দিন না খেয়ে থাকবো তথা সিয়াম পালন করব। অনেক মানুষের উপরে হজ ফরজ, তারা হজ করতে যাবে কুরবানির সময়। অনেক মানুষ ওমরা করতে চায় লক্ষ লক্ষ টাকা দিয়ে। অনেক মানুষ আছে যাদের জাকাত ফরজ, এবার রামাজানের জাকাত বের করবে, সাদকা করবে, দান করবে। অনেক অংশে আমরা মুসলিমরা আমরা অর্থ দিয়েও আমরা ইবাদত করে থাকি। এখন প্রশ্ন আসতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের ইবাদত কবুল নাই করে, আর ইবাদত যে কবুল হবে এর কোনো নিশ্চয়তা নাই থাকে, তাহলে এমন ইবাদত করার প্রয়োজন কি? যে কাজটা করবো সে কাজ যদি অনিশ্চিত হয়,
তো এমন একটা সন্দেহজনক কাজ কেন করব প্রশ্ন আসতে পারে ভাই ছোট্ট একটা যুক্তির মাধ্যমে আপনাকে বোঝানোর চেষ্টা করছি ভাই বলুন তো কোন ছাত্র যদি 11 ক্লাসে উঠতে চায় তাকে মাধ্যমিক পরীক্ষা দিতে হবে কি হবে না বলেন মাধ্যমিক পরীক্ষা দেওয়া ব্যতীত কোন ছাত্র 11 ক্লাসে উঠতে পারবে জি না কিন্তু কোন ছাত্র যদি মাধ্যমিক পরীক্ষা দেয় সে কি নিশ্চিত 11 ক্লাসে উঠবে জি না তারও কোনো নিশ্চয়তা নেই কেন মনে রাখবেন একজন ছাত্র মাধ্যমিক পরীক্ষা দিলেই সে যে 11 ক্লাসে উঠবে এর কোনো নিশ্চয়তা নেই মাঝখানে পাস ফেল আছে যদি পাস করে তবেই 11 ক্লাসে উঠবে ঠিক একই ভাবে আপনি যদি জান্নাত যেতে চান অবশ্যই আপনাকে আমাকে ইবাদত করতে হবে তবে ইবাদত করলেই যে আল্লাহ কবুল করবে এর কোনো নিশ্চয়তা নেই তবে শর্ত সাপেক্ষে যদি ইবাদত করেন অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইবাদত কবুল করবেন অন্যথায় আমাদের কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না সমাজে অনেক ইবাদত প্রচলিত আছে কোন ইবাদত মানুষ দেখে দেখে শিখছে কোন মানুষ দীর্ঘদিন যাবত ধরে আসছে এমন ইবাদত মানুষ করছে কিন্তু নিজেও জানে না এটা আসলে ইবাদত না দেখে দেখে শিখে শিখে আসছে তাই মানুষ ইবাদত করছে আমাদের সমাজে অনেক মানুষ অনেক রকমের ইবাদত করে একটা ছোট্ট একটা দৃষ্টান্ত পেশ করছি যে মানুষ কেমন ভাবে ইবাদত করে এটা একটা কথিত গল্প না কোরআনে আছে না হাদিসে আছে না এই গল্পটা কোনো বাস্তবতা আছে এমনি বোঝানোর সুবিধার্থে বলছি বরং এমন ঘটনা অনেক জায়গায় ঘটে তবে আপনাকে বোঝানোর উদ্দেশ্যে বলছি কোনো এক সময়তে একজন হাফেজ মানে কোরআনের হাফেজ সে রাস্তা দিয়ে চলছে আর তার সফরের সঙ্গী হিসেবে ছিল একজন সাধারণ আবেদ একজন সাধারণ মানুষ আমার আপনার মতো একজন সাধারণ মানুষ রাস্তা দিয়ে চলছে চলতে চলতে অনেকটা রাস্তা সকালবেলায় পার করে মসজিদে প্রবেশ করেছে আর হাফেজ মশাই পরপর সিজদা দিয়েছে কয়েকটা আর সাধারণ মানুষ যে ব্যক্তি ছিল তার সঙ্গে হাফেজ সাহেবের সঙ্গে রাস্তাতে ছিল ওই ব্যক্তি দেখছে হাফেজ সাহেব সিজদা দিচ্ছে উনিও করেছেন কি পেছন থেকে তিনিও পরপর কয়েকটা সিজদা দিয়ে দিয়েছেন পরবর্তী সময়তে কয়েকদিন যায় দিন যায় কিছুদিন পর ওই সাধারণ মানুষের সঙ্গে আর একজন ব্যক্তি এসেছে মসজিদে ঢুকেছে আর ওই সাধারণ ব্যক্তি যিনি হাফেজ সাহেবের সঙ্গে সঙ্গী ছিলেন ওই ব্যক্তি এসে মসজিদে সিজদা মারছে আর তৃতীয় তার সঙ্গী সেও এসে তাকে দেখে সিজদা মারছে কয়েক বছর পর ওই গ্রামে এমন একটা আচার তৈরি হয়ে গেছে যে মানুষ যখনই মসজিদে প্রবেশ করে আর সিজদা দেয় কথা বোঝাতে পারিনি মানে ওখানে রেওয়াজ হয়েছে মসজিদে ঢুকলে আগে একটা সিজদা দিতে হবে নামাজ না আগে সিজদা দিতে হবে কোনো এক সময়তে হাফেজ সাহেব জিনিসটা যখন লক্ষ্য করলেন তখন জিজ্ঞাসা করছেন ওই ব্যক্তিকে কি ব্যাপার তোমরা মসজিদে ঢুকে আগে সিজদা দিচ্ছ সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বলছে যে আপনার সঙ্গে সেদিন রাস্তাতে চলছিলাম আপনি তো মসজিদে ঢুকে সিজদা দিলেন আমি সেই দিন থেকে মসজিদে ঢুকলে আগে সিজদা দিই তারপরে বাকি মানুষ সব দেখে দেখে শিখেছে হাফেজ সাহেব তখন কপালে হাত আরে করেছিস কি রে বেটা আরে আমি তো সেদিন রাস্তাতে কোরআন পাঠ করছিলাম আর কোরআন পাঠ করতে সিজদার আয়াত চলে এসেছে তেলাতে সিজদার আয়াত চলে এসেছে রাস্তাতে তা সিজদা দিতে পারি নাই তাই মসজিদে ঢুকে আগে সিজদা দিয়েছি তুই কি কোরআন পাঠ করেছিস বলছে আমি তো এটা বুঝি নাই আমি আপনাকে দেখেছি সিজদা দিতে তাই আমিও দিয়েছি ভাই বলুন তো এমনভাবে ইবাদত সমাজে চলছে কি চলছে না অবশ্যই চলছে মানুষ অনেক ইবাদত আছে দেখে দেখে শিখে শিখে করছে কখনো জানার চেষ্টা করেনি বোঝার চেষ্টা করেনি আর অনেক মানুষ আছে যারা আমরা ইবাদত করি কিন্তু ইবাদত করছি বিভিন্ন রকমের পাপাচারের সঙ্গে যুক্ত থেকে বাঁচি না নেই আর একটা উদাহরণ দিই বুঝতে পারবে মানুষ উদাহরণের মাধ্যমে বেশি বোঝে আর একটা উদাহরণ দিই আমাদের সমাজে আমরা কেমন কেমন ইবাদত করি মনে রাখবেন ইবাদত করলেই আল্লাহ কবুল করবে এর কোনো নিশ্চয়তা নেই আর একটা ছোট্ট গল্প জুমার দিন একজন খতিব তিনি বক্তৃতা দিয়েছেন কুরবানির ফজিলত প্রসঙ্গে আর কুরবানির ফজিলত প্রসঙ্গে এত সুন্দরভাবে আলোচনা করেছে মানুষ সব মুগ্ধ হয়ে গেছে আর ইমাম সাহেব বলছে কুরবানি করলে এটা হয় ওটা হয় এত নেকি সব নেকিতে পরিপূর্ণ অনেক ফজিলত বলেছে অতঃপর এই মসজিদের মধ্যে ছিল একজন মুসল্লি যে চুরি করতো চোর ওই চোরটা তখন মনে মনে ভাবছে পাপিষ্ঠ বান্দা আমি কতই না গুনাহ করেছি এবছরে আমাকে কুরবানি করাই উচিত আমি কুরবানি করবই করব এই নিয়াত করে মসজিদ থেকে বের হয়ে গেছে ঠিক ফজরের সময়তে ওই চোর তার হাতে আছে একটা গরু আর তিনি গ্রামের মধ্যে প্রবেশ করছেন আর যখনই গ্রামের মধ্যে প্রবেশ করছেন আর ইমাম সাহেব ফজরে নামাজ পড়ে তিনিও বের হচ্ছেন এখন চোরের সঙ্গে ইমামের সঙ্গে সঙ্গে সাক্ষাৎ ইমাম সাহেব তখন বলছে কি আবার এত ভোরবেলাতে তুই গরু নিয়ে কোথায় যাস
আর চোটটা করব হচ্ছে ইমাম সাহেব কালকে আপনি এতই চমৎকার বক্তৃতা দিয়েছেন, আপনার বক্তৃতা শুনে আমি মনে হলো আমি পাপিষ্ট বান্দা, আমার কুরবানি করা উচিত, তাই কুরবানি করার জন্য গরুটা নিয়ে এসেছি। মৌলভী সাহেব বলেন তো এই গরুটা কেমন হয়েছে, কুরবানি দেওয়া যাবে কি যাবে না? ইমাম সাহেব খুব খুশি, আমার বক্তৃতা শুনে একজন চোর ভালো হয়ে গেছে, একটা চোর সাধু হয়ে গেছে। ইমাম সাহেব বলছে মাশাআল্লাহ সুবহানাল্লাহ, আরে এই গরু দিয়ে কুরবানি হবে হবে, তুই চুরি করা বাদ দিয়ে দে, এগুলো পাপের কাজ। তখন ইমাম সাহেব সেই চোরটিকে বলছে আচ্ছা আমিও তো কুরবানি করব, আচ্ছা এই গরুটার দাম কত, কত নিয়েছে গরুর দাম? আর চোর তখন বলছে আরে ইমাম সাহেব গরুর দাম জিজ্ঞাসা করেন না, আল্লাহর উদ্দেশ্যে একটা কুরবানি করবো, বাবা দাম জিজ্ঞাসা করছেন, দাম জিজ্ঞাসা করেন না। ইমাম সাহেব বুঝতে পারছে না ব্যাপার কি, দাম বলতে চায় না কেন। ইমাম সাহেব আবার বলছে আরে আশেপাশের তার যে কোনো হাট বারো না, তুই গরু পেলি কোথায় আর গরুর দাম কত একবার বল। আর চোর বারবার বলে ইমাম সাহেব আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করবো, দাম কেন জিজ্ঞাসা করেন। ইমাম সাহেব তখন বুঝতে পারছে ডাল মে কুছ কালা হ্যায়। ইমাম সাহেব তখন বলছে বাবা একটা সত্য কথা আজকে বলবি? বলছে জি বলুন, কি সত্য কথা? বলছে বাবা তুই কোথায় গরুটা পেলি একবার বল, আমি কথা দিচ্ছি কোনো মানুষকে বলবো না। চোরটা তখন বলছে ইমাম সাহেব আপনি পরেশগারের ব্যক্তি, তার জন্য আপনাকে বলছি আপনি কাউকে বলবেন না, আসলে গরুটা আমি কিনে আনি নাই, এই গরুটা পাশের গ্রাম থেকে অমুকের বাড়ি থেকে আমি চুরি করে নিয়ে এসেছি। আর যে কথা বলেছি ইমাম সাহেব বলছে আস্তাগফিরুল্লাহ, করেছিস কি? আরে চুরি করা গরু দিয়ে তুই কুরবানি করবি? আরে চুরি করা গরু কাবিরা, তুই পাপে জড়া জীর্ণ হয়ে যাবি। আর চোরটা তখন হাসি মুখে বলছি ইমাম সাহেব ও হিসাব কালকে রাত্রেবেলায় করে রেখেছি। ইমাম সাহেব বলছে হিসাব কিসের হিসাব? বলছে আপনি বললেন না যে চুরি করলে পাপ হয়, তো হিসাবটা রাত্রিবেলায় করেছি আর ফজরের সময় চুরি করতে এসেছি। ইমাম সাহেব বলছে কিসের হিসাব খুলে বল, তোর কথা বুঝি না। তখন চোরটা ভেঙে বলছে ইমাম সাহেব জুম্মাতে বলেছেন গরু কুরবানি করলে অনেক নেকি হয় আর ফজরে এখনো বলছেন চুরি করলে গোনা হয়, ধরেন আমি গরুটা চুরি করেছি তো 1000 গোনা, আর এই গরুটা কুরবানি দেব নেকি পাবো তো নেকি ধরা যাক 1000, তো চুরি করেছি 1000 আর এটাই কুরবানি করব আবার 1000 নেকি, তো গোনার নেকিটা কাটাকাটি আর মাঝখান থেকে মাংস খাওয়াটাইলাম। ভাই বলুন তো এমন মানুষ আছে না নেই? এমন চোর চোরটা ছেঁচড়া ভাই মানুষ আছে না নেই যে ইবাদত করছে? অনেক মানুষ আছে ভাই সমাজের মানুষের টাকাকে আত্মসাত করে ভাই কুরবানির দিনে কুরবানি দেয় আছে না নেই? অনেক মানুষ আছে হারাম উপার্জন করে তারপরে তারা এই কুরবানি করছে কি করছে না? অবশ্যই আছে যে হারাম উপার্জন করছে আবার সে নামাজও পড়ছে, সবচেয়ে বড় কুরবানিটা তিনি দিচ্ছে, ভাই বলুন তো আছে না নেই? অবশ্যই আমাদের প্রত্যেকটা মানুষের সমাজে প্রত্যেকটা জায়গায় আছে যে হারাম সুদ ঘুষ জেনা ব্যভিচার লগ্নতা ব্যাহাপনামাও অনেক কিছু আছে আবার সঙ্গে সঙ্গে ইবাদতও করছে। ভাই বলুন তো চোরটার মতো এই ব্যক্তির পরিণতি যে চুরি করে গরু কুরবানি দিচ্ছে, মাংস খাওয়াটা লাভ ব্যতীত আর কোনো কিছু লাভ হবে না। মানুষ ইবাদত করলে যে আল্লাহ কবুল করবে এর কোনো নিশ্চয়তা নেই। আমরা অসংখ্য মানুষ ইবাদত করি, অনেক ইবাদত করি, কেউ জানতে করি কেউ অজান্তে করি। আর ইবাদত যদি এখন প্রশ্ন আসে যে ভাই আমরা ইবাদত কেন করব, কেন ইবাদত করব, কি প্রয়োজন, ভাই মনে রাখবেন ইবাদত করলে একটা বেনিফিট আছে, আল্লাহ তো পরকালে দেবেন এই দুনিয়াবী জীবনে একটা বেনিফিট আছে, কি আপনার আত্মার প্রশান্তি। যখনই আপনি কোনো ইবাদত করবেন আপনার অন্তরের মধ্যে একটা প্রশান্তি, একটা শান্তির ঝর্ণাধারা আপনার অন্তর দিয়ে বয়ে যাবে নিশ্চিত। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝতে পারবেন, আপনি একটা দুপুরবেলাতে একটা হোটেলে গেছেন ক্ষুধার্ত অবস্থায়, খাওয়া দাওয়া করছেন, পাশ থেকে দেখছেন একজন পাগল আপনার মুখের দিকে হা করে চেয়ে তাকিয়ে আছে, আপনি পকেট থেকে 30 টাকা বের করে দোকানদারকে যদি বলেন দাদা ওই পাগলটাকে খাবারটা দেন, ভাই বলুন তো ওই পাগলটা যদি খাবার খায় আর আপনি দেখছেন আপনার অন্তরের মধ্যে শান্তি একটা কাজ করবে কি করবে না? অবশ্যই শান্তি কাজ করবে। কেন ভাই? আপনি নিজের টাকা দিয়ে খাচ্ছেন, আপনার পেটে যাচ্ছে, এটাতে যতটা তৃপ্তি যতটা আনন্দ না পাবেন তার চাইতে আপনার টাকা দিয়ে খাওয়া ওই পাগলটা ওই ফকিরটা মিসকিনটাকে যদি খাওয়ান বা আপনার অন্তরের মধ্যে বেশি শান্তি আসবে কি আসবে না? অবশ্যই আসবে। কেন? ইবাদত করলে মহান সত্তা আল্লাহ সুবহানের পক্ষ থেকে একটা শান্তির বাড়ি দ্বারা আমাদের অন্তরে আল্লাহ জাগ্রত করে দেয়। কোটি কোটি টাকা অন্য জায়গায় ব্যয় করেন এই শান্তি আপনি কখনো আনতে পারবেন না। ইবাদত এই জন্যই করতে হবে যে একটা ইহকালের লাভ, যে আমাদের আত্মার তৃপ্তি আর পরকালে নাজাত। কথা কি বুঝতে পারছেন?
মহান সত্তা আল্লাহর কাছে দোয়ায় প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতিনিয়ত যথাযথ ইবাদত আমল করার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম আমিন। ইবাদত করলে মানুষের অন্তরে যে একটা প্রশান্তি আসে তার আরেকটা জ্বলন্ত নমুনা, ভাই বলুন তো আপনাদের এলাকাতে শুকুর মুন্সি কেউ আছে? শুকুর মুন্সি আছে ভাই? কেউ শুকুর মুন্সি বলে কেউ আছে? একটাও নেই। আরে শুকুর মুন্সি বলতে আমরা একটু ডিজিটাল নামাজিদের জন্য আমরা এইসব শব্দগুলো ব্যবহার করে থাকি। শুকুর মুন্সি মানে ওই ব্যক্তিকে আমরা বোঝাই যে শুধুমাত্র কেবলমাত্র শুক্রবারে মসজিদে নামাজ পড়ে, বাকি আর একদিনও দেখা যাবে না। ভাই বলুন তো এমন মুসল্লি আছে না নেই? ভাই ভাই হাত তুলেন তো ভাই, শুকুর মুন্সি কারা কারা আছেন ভাই? নামটা কি খারাপ? আরে যারা শুধু শুক্রবারে নামাজ পড়ে আর সপ্তাহে একদিনও দেখা যাবে না, এরাই হচ্ছে শুকুর মুন্সি। আর একটা নামাজ সমাজের সবচাইতে বেশি, তার নাম হচ্ছে ইদুমিয়া। ইদুমিয়া বোঝেন? যে বছরে দুইবার দেখা যায় ঈদের মাঠে, আর এমন ভাবে সাজুগুজু করে যায়, এত কাজলটা লিপস্টিক টিপস্টিক যা পায় সব দিয়ে বগলে যায় না, থেকে গুটিয়ে এমন ভাবে চলে যাবে দেখবে মনে হয় ইমামকে ধাক্কা দিয়ে ইমামের জায়গাতে দাঁড়ায়। ভাই এমন মুসল্লি আছে না নেই? বছরে দুইবার যাই। ভাই বলুন তো শুকুর মুন্সিদের কাছে আমাদের জিজ্ঞাসা, ভাই আপনি যেই দিন জুম্মা সালাত আদায় করার জন্য মসজিদের দিকে ধাবিত হচ্ছেন, এমতো পরিস্থিতি বলেন তো ভাই আপনার অন্তরে একটা আনন্দ কাজ করে কি করে না? একটা শান্তি কাজ করে কি করে না? আপনি যখন মসজিদে সালাতরত অবস্থায় আছেন ভাই বলুন তো আপনার অন্তরটা নরম থাকে কি থাকে না? অবশ্যই আপনার মনটা সেই দিন বিশেষ করে যতক্ষণ মসজিদ নিয়ে চিন্তা করছেন, আজকে জুম্মাবার মসজিদ যেতে হবে, আজকে জুম্মাবার মসজিদে যেতে হবে, এই যতক্ষণ মসজিদের সঙ্গে আপনার অন্তরটা লেগে থাকে ভাই ততক্ষণ অন্তরের মধ্যে একটা শান্তি কাজ করে কি করে না? অবশ্যই কাজ করে। কেন? আপনি একটা নেক ইবাদত করছেন, নেক আমল করছেন, এই জন্য আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে আপনার অন্তরের মধ্যে একটা শান্তি একটা তৃপ্তি মহান সত্তার পক্ষ থেকে আসে। ভাই ইবাদত করলে বেনিফিট আছে না নেই? অবশ্যই আছে। এটা হচ্ছে ইহকালীন বেনিফিট, মানে সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক আমরা এই বেনিফিটগুলো পাই, আর পরবর্তী সময়তে ইনশাআল্লাহ এই ইবাদতের জন্য মহান সত্তা আল্লাহ সুবহানাহু রহমতে অবশ্যই আমাদের পরকালে নাজাত তথা আমাদের আসল গন্তব্য আমরা জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। আসুন আমরা বোঝার চেষ্টা করি, সমাজে তো অনেকগুলো ইবাদত হয় কিন্তু কোন ইবাদতগুলো আল্লাহ কবুল করবেন আর কোন ইবাদত আল্লাহ কবুল করবেন না। মনে রাখবেন ইবাদত কবুল হওয়ার জন্য খুব খুঁটিয়ে খুঁটিয়ে যদি দেখেন টোটাল ছয়খানা শর্ত আছে। ভাই কয়টা শর্ত? ছয়টা শর্ত আছে। কয়টা? ছয়টা। এই শর্তগুলোকে দুই ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? দুই ভাগে। মুখস্থ করেন, ইবাদত কবুলের জন্য ছয়টা শর্ত আছে আর এই শর্তকে দুটো ভাগে ভাগ করা, এক অন্তরের শর্ত আর দুই বাহ্যিক শর্ত। প্রথম আসুন বোঝার চেষ্টা করি যে অন্তরের শর্ত কি কি। ভাই এর জন্য সে বুখারি হাদিস নম্বর 450 খুলবেন। বিশ্ব নবী বলছেন কোন ব্যক্তি যদি এই পৃথিবীর মাটিতে আল্লাহর সন্তুষ্টির জন্য একটা মসজিদ নির্মাণ করে দেয়, ভাই বলুন তো সে ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতে কি নির্মাণ করবে? বাইতুল ফি জান্না, তাহলে জান্নাতে একটা ঘর নির্মাণ করবে। ভাই বলুন কোনো সন্দেহ আছে? জিনা সে বুখারির হাদিস যে কোনো ব্যক্তি যদি পৃথিবীতে একটা মসজিদ নির্মাণ করে দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে ব্যক্তির জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবে, তথা ঘর আপনি পাবেন, এটা নিশ্চিত পাবেন। এবার আপনার সঙ্গে আমার জিজ্ঞাসা, ভাই বলুন তো কোনো হিন্দু ভাই সে একটা নয় দশটা যদি মসজিদ নির্মাণ করে দেয় হালাল টাকা দিয়ে, ভাই বলুন তো আল্লাহ তাকে জান্নাতে ঘর দান করবে? কেন করবে না? কোনো হিন্দু নয় কোনো খ্রিস্টান একটা নয় দশটা নয় একশোটা যদি মসজিদ নির্মাণ করে দেয় হালাল টাকা, কোনো হারাম উপার্জন না একদম হালাল টাকা, বা বলুন তো এই খ্রিস্টানের জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর দান করবে? জি না। কেন দান করবে না? একজন মুসলিম একই কাজ করছে, আমরা যদি একটা মসজিদ নির্মাণ করি আল্লাহ একটা জান্নাতে ঘর দেবে, ঠিক একই কাজ কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন হিন্দু খ্রিস্টান কলবিল মুচিমাতর তারা যদি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিদান স্বরূপ জান্নাতে কেন কোনো কিছুই দেবে না? ভাই আমাদের ইবাদত কবুল হচ্ছে, প্রতিদানও পাবো, তাদের ইবাদত কেন আল্লাহ গ্রহণ করবেন না? প্রতিদান তারা পাবে না, মাঝখানে যে প্রাচীর এই প্রাচীরের নাম কি যে আমাদের ইবাদত কবুল হচ্ছে তাদেরটা হচ্ছে না? বলেন তো ভাই কেন কবুল হচ্ছে না, কারণ কি? ভাই বলছে তাওহীদে বিশ্বাস নয়, আর কার কিছু বলেন, কারণ বলেন? কালেমা মানেনি। আর
ভাই কালেমা কি? একত্ববাদ হিন্দুরা বলে, হিন্দুকে ঠাকুরকে জিজ্ঞাসা করবেন যে ঈশ্বর কয়জন, ওরা বলবে একজন। ইকতম ইবিদিতিয়াম, স্রষ্টা একজন। একই ভক্তির বিশিষ্যতে শুধুমাত্র একজন ঈশ্বরের উপাসনা করো, শ্রীমদ ভগবদ গীতা অধ্যায় নম্বর 7 শ্লোক নম্বর 17 তারাও বিশ্বাস করে, রসুলের অনুসরণ অনুযায়ী করে না তাই। ভাই আরো একটি কারণ বলেছে, ভাই আর কয়েকটা বলেন। আরে ভাই আন্দাজে ঢিল মারেন না, মারে লাগবে তো লাগবেই, টাকা চাইছি নাকি রে ভাই? আন্দাজে ঢিল মারেন, লাগলে লাগলো, না লাগলে ফেল হলো, কি সমস্যা রে ভাই? ভাই বলছে আল্লাহকে মানে না। ভাই খুব ভালো কথা বলেছে যে আল্লাহকে মানে না। ভাই আল্লাহকে সকলেই মানে, আল্লাহকে যারা মানে না তাদেরকে বলে নাস্তিক, অ্যাথিস্ট, তারা নাস্তিক। ভাই হিন্দু ভাইরা কি আল্লাহকে মানে না? যে তারাও আল্লাহকে মানে, তবে আল্লাহর নামের পরিবর্তে বিকৃতি ঘটিয়ে তারা কেউ ভগবান বলছে, কেউ ঈশ্বর, কেউ যেহোবা, কেউ এলোয়া, কেউ এলোহিম, কেউ এলি, বিভিন্ন নামে ডাকছে। কিন্তু হিন্দু মুসলিম বৌদ্ধ জন সকলেই আল্লাহকে বিশ্বাস করে বা বিশ্বাস করে না, আল্লাহ ছাড়া বাকি জনকে অস্বীকার করে না। অনেকগুলো উত্তর পেলাম তো আলহামদুলিল্লাহ, আপনারা যতজন উত্তর দিয়েছেন সকলের উত্তরটাই সঠিক, কারো উত্তরটা ভুল নয়। তবে কারটা আগের জিনিস পরে হয়ে গেছে, পরের জিনিস আগে হয়ে গেছে। মনে রাখবেন ইবাদত তাদের কবুল হচ্ছে না, মাঝখানে যে প্রাচীরে, প্রাচীরের নাম হচ্ছে ইমান। কি বললাম? ইমান। এই ভাই প্রথমে বলেছিল কিন্তু ঘুরিয়ে পেঁচে শেষে চলে গিয়েছিল আবার। তো তাদের মধ্যে একটা জিনিসের অভাব, সে জিনিসটার নাম ইমান। বা ইমান কি? সে বুখারি খুলবেন, কিতাবুল ইমান, হাদিস নম্বর 50, সে মুসলিম, হাদিস নম্বর 16। আমরা সকলে জানি হাদিসে জিবরিল, যখন জিবরিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসে বিশ্বের মুখে জিজ্ঞাসা করেছিলেন, বুগদাদি কায়দা 13 নম্বর পৃষ্ঠা লেখা আছে, আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি বিশ্বাস, ইমানের একটা অংশ আল্লাহর প্রতি বিশ্বাস। ভাই বলে তো আল্লাহকে বিশ্বাস করলে কি আল্লাহ ইবাদত কবুল করবেন? বলেন তো ভাই, আল্লাহকে কোনো ব্যক্তি যদি বিশ্বাস করে আল্লাহকে তার ইবাদত কবুল করবেন? জি না। আল্লাহকে সমস্ত ধর্মের অনুসারীরা বিশ্বাস করে, হিন্দুরাও করে, খ্রিস্টানরাও করে, শুধু নামটার পরিবর্তন ঘটিয়েছে। যেমন আমরা মুসলিমরা আল্লাহকে ডাকছি খোদা নামে, বা ডাকি কি ডাকি না, আল্লাহকে খোদা নামে ডাকি কি ডাকি না, ভাই আল্লাহকে যেমন আমরা খোদা নামে ডাকছি, ঠিক আমাদের আল্লাহকে হিন্দুরা ভগবান ঈশ্বর পরমাত্মা, খ্রিস্টানরা গড নামে ডাকছে। তবে বলুন তো আল্লাহকে খোদা নামে তারা ডাকছে, আমরাও ডাকছি, আল্লাহর কি নামের অভাব? কি বলছেন? আল্লাহর নামের অভাব? জি না, আল্লাহর নামের অভাব নয়, তারপরে আমরা আল্লাহকে খোদা নামে ডাকছি। ভাই মনে রাখবেন আল্লাহকে বিশ্বাস করলে যে আল্লাহ ইবাদত কবুল করবে এর কোনো নিশ্চয়তা নেই। আল্লাহকে সকলেই বিশ্বাস করে, নাস্তিক ব্যতীত। তার ইবাদত কবুলের মৌলিক শর্ত ইমান। ইমানের প্রথম অংশে যে আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস, কেমন বিশ্বাস? এই পৃথিবীর মধ্যে যে ধর্মের অনুসারী সবচেয়ে বেশি তারা হচ্ছে খ্রিস্টান। কোন ধর্ম অনুসারী? খ্রিস্টান। গোটা বিশ্ব জগতে 220 কোটি তারা আছে। গোটা বিশ্ব জগৎকে ক্ষমতা দিয়ে, বুদ্ধি দিয়ে, চিন্তা দিয়ে, শক্তি দিয়ে, সমস্ত কিছু দিয়ে তারাই কন্ট্রোল করছে। তারা এক নম্বর সুপার পাওয়ার হিসাবে গোটা বিশ্ব জগতের উপরে রাজত্ব করছে। এই খ্রিস্টানরা আল্লাহকে বিশ্বাস করে, ঈশ্বরের সত্তাতে বিশ্বাস করে, কনসেপ্ট অফ গডে তারা বিশ্বাস করে। কিন্তু তাদের বিশ্বাস কেমন জানেন? তারা এটা বিশ্বাস করে যে স্বয়ং আল্লাহ তিনি মানব রূপ ধারণ করে এই পৃথিবীতে এসেছেন। আবার তারা এটাও বিশ্বাস করে যে ঈশ্বর তার সন্তানকে পৃথিবীতে পাঠিয়েছেন। আবার এটাও বিশ্বাস করে স্বয়ং ঈশ্বর তিনি মানব রূপ ধারণ করে পৃথিবীতে এসেছেন। আর বেশ কিছু দুষ্ট বদমাইশ মানুষ তারা ঈশ্বরকে একটা গাছের সঙ্গে ধরে বেঁধে তাকে হত্যা করেছে। ভাই বলুন তো আল্লাহকে মেরে ফেলেছে, এটা কাদের বিশ্বাস? খ্রিস্টানদের। খ্রিস্টানরা মনে করে যীশু খ্রিস্ট সন অফ গড। যারা প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান তারা বিশ্বাস করে, যারা ক্যাথলিক খ্রিস্টান তারা বিশ্বাস করে যীশু খ্রিস্ট স্বয়ং নিজেই আল্লাহ। বলুন নাউজুবিল্লাহ। ভাই তারা মনে করছে যে যীশু তিনি আল্লাহ, আবার তারা সঙ্গে সঙ্গে এটা মনে করছে যে তাদের আল্লাহকে নাকি মানুষে মেরে ফেলেছে। ব্যবহার তো আল্লাহকে মেরে ফেলে যায়, নাউজুবিল্লাহ মিন জালিক, আল্লাহকে মেরে ফেলে যায় যে ধরে নি যে যীশু খ্রিস্ট আল্লাহ ছিল আর মানুষ মেরে ফেলেছে, আর মৃত্যু অবস্থায় ছিল 3 দিন। ব্যবহার তো এই ঈশ্বর যদি 3 দিন মৃত অবস্থায় কবরেই থাকে, তো এই বাকি 3 দিন এই গোটা বিশ্ব জগৎকে কে পরিচালনা করেছিল?
কে করেছিল ভাই? প্রশ্ন আসে কি আসে না ভাই? এমন ঈশ্বরে বিশ্বাস করবেন ভাই, এমন কনসেপ্ট অফ গড মানে ঈশ্বরের সত্তাতে বিশ্বাস করবেন যিনি মৃত্যুবরণ করেছে ভাই, আল্লাহকে মৃত্যুবরণ করতে পারে জিনা কুল্লুমান আলাইয়া ফান ও ইয়াবগাওজি রাব্বিকে জিল জালাল ওয়াল ইকরাম, এই সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে কিন্তু মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অঝুন তার সত্তা এটা ব্যতীত সূরা রহমান সূরা 55 আয়াত নম্বর 26 এবং 27 কেউ তারা বিশ্বাস করে আল্লাহ নাকি 3 দিনের জন্য মৃত্যু অবস্থায় ছিল ভাই, এমন আকিদা যদি বস্তা পাচা নোংরা আকিদা যদি পোষণ করে কোনো ইবাদত করেন জেনে রাখবেন আল্লাহ আপনার ইবাদত কবুল করবেন না। আর কেউ কেউ বিশ্বাস করে এটা যে ভগবান প্রথম একটা নারী সৃষ্টি করলো আর সেই নারীটাকে সৃষ্টি করার পরে স্বয়ং ভগবান তার নারীর চেহারা দেখে রূপ দেখে মুগ্ধ হয়ে গেলেন, তারপর তাকে জঙ্গলে তাড়তে শুরু করলেন তাকে ধর্ষণ করার জন্য। ভাই বলুন তো এমন ঈশ্বরে বিশ্বাস করবেন ভাই? আমরা মনে করছি যে একটা ছেলে কেলাম করছি কথা বলছি, জি না, ঠিক এই কথাটা লেখা আছে পদ্মপ্রাণ চতুর্থ স্বর্গ মন্ত্র 3 আর 4 দুটো মন্ত্রে লেখা আছে ব্রহ্মা প্রথম একটা নারী সৃষ্টি করলেন যার নাম দিলেন সরস্বতী, আর সরস্বতী রূপ দেখে ব্রহ্মা এতটাই আকৃষ্ট হয়ে গেল যে তাকে ধর্ষণ করার জন্য তার সঙ্গে শারীরিক সম্পর্ক করার জন্য জঙ্গল জঙ্গল ছুটে ভেটে বেড়েছিল। বা বলুন তো এটা ঈশ্বরের বৈশিষ্ট্য হতে পারে? এই জন্য আপনাকে বলছি ঈশ্বরে বিশ্বাস করলে বা আল্লাহকে বিশ্বাস করলে যে আল্লাহ ইবাদত কবুল করবে এর কোনো নিশ্চয়তা নেই। তবে আল্লাহকে বিশ্বাস করতে হবে যে যথার্থ আকিদা আপনার না থাকে অবশ্যই আল্লাহ আপনার ইবাদত কবুল করবেন না। বা আমাদের সমাজে বলুন তো আল্লাহকে নিয়ে অনেক রকমের মিথ্যা কথা পরিচয় মানে আছে না নেই, আল্লাহকে নিয়ে বিভ্রান্তিকর আকিদা মানুষ পোষণ করে কি করে না? অবশ্যই করে, তার একটা জ্বলন্ত নমুনা ভাই বলুন তো আল্লাহকে দেখা যায়? আচ্ছা আল্লাহকে কোনো আল্লাহর ওলি পীর পায়গম্বার এরা দেখেছে কেউ বিশ্বাস করেন এমন হাত তোলেন তো ভাই? যে আমি না কোনো আল্লাহ রসুল হয়তো আল্লাহকে দেখেছে এমন কেউ বিশ্বাস করেন একটু হাত তোলেন তো ভাই? মানে আপনারা মনে করছেন আল্লাহকে দেখা যায় না। একটা বই আছে বইটার নাম ফাজালে আমল, মৌলানা জাকারিয়া কান্দালাবিন লেখা, পৃষ্ঠা নম্বর 67 উর্দু বাংলা 37 ঢাকা কুতুবখানা থেকে ছাপানো। বইটাতে লেখা আছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যার নাম নোমান বিন সাবিত আল কুফি আল জুতি, জন্ম 80 হিজরি মৃত্যু 185 হিজরি, তিনি নাকি আল্লাহকে 99 বার দেখেছেন। কতবার? একবার দুইবার নয় রে ভাই, 99 বার দেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। একদম জ্বলন্ত বই তারা লিখে রেখেছে, যারা হানাফি ভাই আছে তারা লিখেছে তাদের ইমাম প্রসঙ্গে, আর যারা সাফি মাজাব মানে তারাও কম না, তারা আবার লিখেছে তোমাদের ইমাম তো আল্লাহকে 99 বার দেখেছে, আর আমাদের ইমাম ইমাম সাফি তিনি আল্লাহকে 100 বার দেখেছে। ওরা বলছে 99, এরা বলছে 100, এখন কি আল্লাহকে কতবার দেখেছে? কথা হচ্ছে এটা, আল্লাহকে কি দেখা যায়? আল্লাহ সুবহানাহু বলছেন পবিত্র কোরআন সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 3, লা তুদরিকুল আবসার, এই চোখ দ্বারা আল্লাহকে দেখা সম্ভব নয়। আল্লাহ নিজের প্রসঙ্গে বলছে চোখ দ্বারা আল্লাহকে দেখা সম্ভব নয়, তারপরে মানুষ বলছে আল্লাহকে দেখা যায়। আর আমাদের বিশেষ করে ভারত বাংলাদেশ পাকিস্তান অনেক পীর আছে তারা তো মাঝে মধ্যে আল্লাহর সঙ্গে দিদার করে, বা আছে না নেই? বাইজিদ বুস্তামের কথা আছে না নেই? কাশফুল মাহজুব খুলেন আলী মানে কাশফুল মাহজুব সুফিবাদের উপরে সর্বপ্রথম বই লেখা এই কাশফুল মাহজুব, এই বই 98 নম্বর পৃষ্ঠা লেখা আছে এই বাইজিদ বুস্তামি আল্লাহকে একবার নয় স্বচক্ষে দেখেছে। স্বচক্ষে দেখেছে তো দেখেছে, সরাসরি আল্লাহ রসুল যেমন মিরাজে গিয়েছিলেন এই বাইজিদ বুস্তামি তিনিও নাকি আল্লাহর সঙ্গে দেখা করার জন্য মিরাজে গিয়েছেন। চিন্তা করেছেন? অনেক ঘটনা আছে তারা লিখে রেখেছে গল্পের আকারে এইভাবে, আর মানুষের কাছে তারা পেশ করছে বিভিন্ন যুক্তি দিয়ে যে আল্লাহকে দেখা যায়, অথচ আল্লাহ বলছে লন্তরানি পশ্চিমকালেও আমাকে দেখতে পাবে না। মূসা আলাইহিস সালামকে কেন্দ্র করে আল্লাহ বলেছিলেন, মূসা আলাইহিস সালাম যখন বারবার বলছে আল্লাহ আমি তোমাকে দেখতে চাই তোমার দর্শন পেতে চাই, আর আল্লাহ বলছে সূরা আরাফ 143 লন্তরানি তুমি পশ্চিমকালে আমাকে এই চোখ দ্বারা দর্শন করতে পারবে না। ব্যবহৃত মূসা আলাইহিস সালাম তিনি কি আল্লাহকে দেখতে পেয়েছিলেন? জি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে নূরে একটা ঝলকানি দেখেছিল, এই জন্য মূসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে ষাটের নিচে পড়ে গিয়েছিল, আর পীর সাহেব নাকি মাঝে মধ্যে দিদার করে কিছুই হয় না। চিন্তা করেছেন পীর সাহেবের কত ক্ষমতা? ভাই মূসা আলাইহিস সালাম কেমন নবী জানেন? সে বুখারী খুলেন
1339 নম্বর হাদিস, যখন মূসা আলাইহিস সালামের কাছে মালাকুল মওত মৃত্যুর ফেরেশতা তিনি এসেছিলেন রুটাকে কবজ করতে, আর মালাকুল মওতকে মূসা আলাইহিস সালামটা থাপ্পড় মেরেছিল, আর তার ডান চোখ বা বাম চোখ বের হয়ে নিচে চলে এসেছিল। ভাই এত বড় নবী যে মালাকুল মওতকে ভয় পায় না থাপ্পড় মেরেছিল, ভাই এই নবী মূসা আল্লাহকে দেখতে পেলেন না, আর এই বিশ্বাস নাকি মাঝে মধ্যে দেখে একবার দুইবার না 100 বার পর্যন্ত। চিন্তা করেছেন ভাই? বলুন তো আজকে আমরা কত ওয়াক্ত নামাজ পড়লাম? কত ওয়াক্ত? 5 ওয়াক্ত আমরা সলাত আদায় করলাম। ভাই বলুন তো কার জন্য 5 ওয়াক্ত পেয়েছি আমরা? কার সুপারিশে? জি, কার পরামর্শে? এই নবী মূসা আলাইহিস সালামের পরামর্শে আজকে 50কে পাস করা হয়েছে। আমরা হাদিস জানি কি জানি না, ভাই চিন্তা করে দেখেন এত বড় নবী। এই হাদিসটা থেকে আপনাকে কয়েকটা জিনিস শিক্ষণীয় বিষয় আপনার সামনে উপস্থাপন করতে চাইছি। সে বুখারী খুলে হাদিস নাম্বার 349, বিশ্বনবীকে মোহাম্মদ সাল্লামকে আল্লাহ যখন মিরাজে নিয়ে গেলেন, একটা জিজ্ঞাসা আপনাদেরকে আবারও, ভাই আল্লাহ রসুল মিরাজে গিয়েছিলেন আপনারা কারা কারা বিশ্বাস করেন একটু হাত তোলেন তো দেখি। আল্লাহ রাসূল মিরাজে গিয়েছিলেন আপনারা বিশ্বাস করেন? জি না, একটু ভুল হচ্ছে। আল্লাহ রাসূল মিরাজে গিয়েছেন এই কথাটা সঠিক নয়, বরং কথা হচ্ছে এটা যে বিশ্ব নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিরাজে নিয়ে গিয়েছিলেন। আল্লাহ রাসূল মিরাজে গিয়েছিলেন মানে এটা আল্লাহ রাসূলের ইচ্ছে ছিল, মন চেয়েছিল চলে গিয়েছিল, আর আল্লাহ মিরাজে নিয়ে গিয়েছিলেন মানে এটা আল্লাহর এখতিয়ারে ছিল। ভাই কথার মধ্যে পার্থক্য আছে না নেই? তার জন্যই তো প্রশ্ন করলাম যে আল্লাহ রাসূল মিরাজে গিয়েছেন কারা কারা বিশ্বাস করেন। ভাই কথা এমনটা নয়, বরং আল্লাহ বিশ্ব নবীকে মিরাজে নিয়ে গিয়েছিল, এটা আল্লাহর এখতিয়ারে ছিল, আল্লাহর ক্ষমতা, আল্লাহ নিয়ে গিয়েছিল। যখন বিশ্বনবীকে আল্লাহ মিরাজে নিয়ে চলে গেলেন, তিনি জান্নাত জাহান্নাম সমস্ত কিছু দর্শন করালেন, ফিরে আসছেন 6 নম্বর আসমায় দেখা হয়েছিল কোন নবীর সঙ্গে? ভাই নবী মূসা আলাইহিস সালামের সঙ্গে। মূসা আলাইহিস সালাম যখন বিশ্বনবীকে বলছে আপনার উম্মতের জন্য আল্লাহ কি বিধান আরোপ করেছে, আল্লাহ রাসূল খুব সন্তুষ্ট খুব খুশি হয়ে তিনি বলছেন যে ফরাজা 50 সলা, আমার উম্মতের জন্য আল্লাহ 50 ওয়াক নামাজ দিয়েছে। ভাই হাদিস জানি কি জানি না? জান। এই হাদিসের মধ্যে অনেকগুলো শিক্ষণীয় পয়েন্ট আছে। যখন এই কথা শুনেছে মূসা আলাইহিস সালাম 50 ওয়াক্ত নামাজ, আর মূসা আলাইহিস সালামের সঙ্গে বলছে ফাইর যে আপনি ফিরে যান ইলা রাব্বি, আপনার রবের কাছে, কেন আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ তথা সলাত আদায় করতে পারবে না। ভাই হাদিস কমপ্লিট জানেন কি জানেন না? এই হাদিস থেকে কমপক্ষে 4 থেকে 5খানা শিক্ষণের বিষয় আছে শুধু এই পয়েন্টের উপরে, ফাইর যে ইলা রাব্বি, আপনি ফিরে যান আপনার রবের কাছে। প্রথম শিক্ষণের বিষয় চেটা, ভাই ঘটনা কিন্তু জমিনের নয়, এটা আসমানের ঘটনা। 2, বিশ্ব নবীকে আল্লাহ মিরাজে নিয়ে গিয়েছিলেন, বিশ্ব নবী নিজে যাননি। 3, ভাই আল্লাহর কে জিজ্ঞাসা করছে আপনার উম্মত কত ওয়াক নামাজ ফজ করছে, 50। বোঝা গেল হাদিসের আলোকে যে বিশ্ব নবী তিনি আলমুল গায়েব নন। কোথা থেকে? যখন মূসা আলাইহিস সালামকে বিশ্ব নবী বলছে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে, আর মূসা বলছে ফাইর যে আপনি ফিরে যান ইলা রাব্বি, আপনার রবের কাছে, কেন আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। ভাই আল্লাহ রসুল যদি আলমুল গায়েব হতেন তো আল্লাহ যখন 50 দিয়েছে তখনই দোয়া করতে পারতেন যে আল্লাহ আমার উম্মত 50 ওয়াক্ত পারবে না, তুই কমে পাস করে দাও। ভাই বলতো কি? বলতো না। যদি আলমুল গায়েব হতেন, যদি সব কিছু জানতেন তো প্রথমেই তিনি ফিরে আসলেন কেন? বোঝা যাচ্ছে বিশ্বনবী তিনি ইলমে গায়েব বা আলমুল গায়েব নন। এই হাদিস থেকে আরো শিক্ষণীয় বিষয়, মানুষ যখন প্রশ্ন করতে পারে বুঝলাম হাদিস থেকে বিশ্বনবী আলমুল গায়েব নন, তো এখানে নিঃসন্দেহে মূসা আলাইহিস সালাম তিনি মনে হয় আলমুল গায়েব। কেন? কারণ তিনি তো আল্লাহ রাসূলকে বলছে আপনার উম্মত 50 ওয়াক্ত পারবে না, জান কমিয়ে আসেন। তার মানে কি মূসা আলাইহিস সালাম আলমুল গায়েব? জি না, মূসা আলাইহিস সালামের জানারই কথা। কারণ ভাই বলুন তো বিশ্বনবীর পূর্বে মূসা আলাইহিস সালাম পৃথিবীতে এসেছিলেন কি আসেন নাই? তিনি এসেছিলেন, এই মানুষকে চড়ে গিয়েছেন, তিনি এই দুনিয়ার অভিজ্ঞতাকে তিনি আসমানে লাগিয়েছেন, এটা আলমুল গায়েব হওয়ার দলিল নয়। তিনি বাস্তব দেখে গিয়েছেন, চড়ে গিয়েছেন, তার জন্যে আসমানে এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছেন। মনে রাখবেন, বিভ্রান্তিকর আকীদা যদি আপনার মধ্যে থাকে আল্লাহ আপনার ইবাদত কবুল করবে না। ভাই বলতে সমাজে আছে না নেই যে বিশ্বনবী তিনি আলমুল গায়েব, তিনি কবরের মধ্যে আছেন, গোটা বিশ্ব জগতের খবর রাখেন, ভাই এই আকীদা মানুষ পোষণ করে কি করে না? বিভ্রান্তিকর যদি আকীদা থাকে আপনার ইবাদত আল্লাহ কবুল করবেন না। এই হাদিস থেকে আর একটা শিক্ষণীয় বিষয়, ভাই বলতে মূসা আলাইহিস সালামের মর্যাদা বেশি না আল্লাহ রসুলের মর্যাদা বেশি?
অবশ্যই শেষ নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা বেশি বেশি। ভাই বলুন তো, বিশ্ব নবীকে পরামর্শ কে দিচ্ছে? মূসা আলাইহিস সালাম। মানে বোঝা গেল কোনো কোনো সময় ছোট কোনো মানুষ বড় মানুষকে পরামর্শ দিতেই পারে, আর আপনি বড় মানুষ বলে নাক শিক্ষা দিবেন এটা হাদিস শিক্ষা দিচ্ছে না। বোঝা যাচ্ছে সংগঠনের কোনো আমির যদি ভুল করে ভুল সিদ্ধান্ত নেয়, সাধারণ একজন পাবলিক এসে সংশোধন করে দিতে পারে, পিসায় ভুল করলে তার মুরিদটাকে সংশোধন করার পরামর্শ দিতে পারে, ছোট বড় নয়। কেন আল্লাহ রাসূলকে বারবার বলছে আপনি ফিরে যান। এই হাদিস থেকে ৬ নম্বর শিক্ষা, ফা ইরজে ইলা রাব্বিক, সবচেয়ে বড় শিক্ষা হাদিসের মধ্যে এটা আছে। উম্মত যদি এই পয়েন্টটা বুঝতে পারতো তা আমাদের মধ্যে এত ইখতিলাফ এত মতপার্থক্য হতো না। এই বাক্য ফা ইরজে ইলা রাব্বিক, ভাই এবার দেখেন আসমানের উপরে কথা চলছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে, মূসা আলাইহিস সালামের, কি নিয়ে? যে আপনার উম্মত ৫০ পারবে না, যান কমিয়ে নিয়ে আসেন। ভাই বলুন তো, কোনো নবী রাসূলকে আল্লাহ যদি এই ইখতিয়ার দিতেন যে শরতের মধ্যে কিছু ঢোকাবে বা বের করবে, বাড়াবে বা কমাবে, তাহলে বিশ্বনবীকে বারবার আল্লাহর কাছে যাওয়ার কি দরকার ছিল? আল্লাহ ৫০ ওয়াক্ত নামাজ দিয়েছে, নবী মূসা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজন ওই আসমানে পরামর্শ করে নিজে পাশ নিয়ে চলে আসতে পারতো? জি না। এই হাদিস প্রমাণ করছে কোন নবী রাসূলকে আল্লাহ ইখতিয়ার দেয়নি যে শরীরের মধ্যে কিছু বাড়াবে অথবা কিছু কমাবে। যদি ইখতিয়ার দিত বারবার আল্লাহর কাছে যাওয়ার দরকার ছিল না। নবী মূসা আর আমাদের নবী দুজন পরামর্শ করে আল্লাহ ৫০ দিয়েছে, কি হয়েছে? আমরা উম্মতকে পাস দিব, ভাই করতে পারতো? জি না। এই হাদিস প্রমাণ করছে যে শরীরের মধ্যে কিছু বাড়ানো কমানোর ইখতিয়ার কোনো নবী রাসূলের ছিল না। তার জন্যই তো বারবার আল্লাহর কাছে গিয়ে মিনতি করতে হয়েছে, দোয়া করতে হয়েছে, আল্লাহ কবুল করেছেন, তারপরে ৫০ পাস হয়েছে। মানে কোন নবী রাসূল কাল দেখতে দেয়নি যে শরীরের মধ্যে কিছু বাড়াবে অথবা কমাবে। অমায়ান্তিকানিল হওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিউহা, যে বিশ্ব নবী তিনি যে তরফ থেকে কোনো কথা বলেন না, যেটাই তিনি শ্রবণ করেন সেটাই মানুষের সামনে উন্মুক্ত করে। নাজম ৬ নম্বর ৫৩ আয়াত নম্বর ৩ এবং ৪। তো আপনাকে এটা বোঝানোর চেষ্টা করলাম যে আমাদের সমাজে অনেক মানুষের বিভ্রান্তিকর আকীদা আছে, ভাই আল্লাহকে বিশ্বাস করলে যে ইবাদত কবুল হবে এ কথা সঠিক নয়। ভাই আল্লাহ প্রসঙ্গে যথার্থ আকীদা যদি না থাকে আপনার ইবাদত মহান সত্তা কবুল করবেন না। এখন যদি কোন হিন্দু ঠাকুর মশাই যদি বলে যে তোমাদের আল্লাহকে দেখা যায় না, ঠিক আছে, তবে আমাদের ভগবানকে দেখা যায়। কোনো হিন্দু ঠাকুর যদি বলে তোমাদের আল্লাহকে দেখা যায় না, ঠিক আছে, কারণ তোমরা তো আল্লাহ কোনো প্রতিমূর্তি তৈরি করো না, এমনিতে দেখা যায় না, তো হয়তো তোমাদের আল্লাহকে দেখা যায় না, তবে আমাদের ভগবানকে দেখা যায়। ভাই মনে রাখবেন, হিন্দু ধর্মগ্রন্থ অনুসারেও ভগবান সত্তা ঈশ্বরকে দেখা সম্ভব নয়। একটা মন্ত্র বলছি, এই মন্ত্রের আলোকে বুঝতে পারবেন যে ঈশ্বরকে, প্রকৃতপক্ষে সত্য ঈশ্বরকে দেখা সম্ভব নয়। কেন? উপনিষদ অধ্যায় নম্বর ১ মন্ত্র ৫-৬ দুটো মন্ত্র আছে ঈশ্বরকে দর্শন প্রসঙ্গে। মন্ত্র বলছে যে ব্যক্তি বলে মহান সত্তা ঈশ্বরকে এই মন দ্বারা কল্পনা করেছি, সে প্রকৃতপক্ষে ঈশ্বরকে কল্পনা করতে পারেনি। বা বলুন তো, এই মন্ত্রের সঙ্গে আমরা মুসলিমরা একমত কি একমত নয়? অবশ্যই একমত। কেন? মহান সত্তা আল্লাহর সাথে অনুরূপ, তার সাদৃশ্য কোনো কিছু নেই। সূরা ৮ নম্বর ১১ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সাদৃশ্য তার সমকক্ষ সমতুল্য কোনো কিছুই নেই। সূরা ইখলাস ৬ নম্বর ১১২ আয়াত নম্বর ৪ ফালা তাদরিবু লিল্লাহি আমসাল, মহান সত্তা আল্লাহ সুবহানাহু কোনো মিশাল কোনো উপমা নেই। সূরা নাহল আয়াত নম্বর ৭৪ বা মন্ত্রের সঙ্গে কোরআনের আয়াতের মিল আছে না নেই? অবশ্যই আছে। দ্বিতীয় মন্ত্র বলছে এনা চাকসাত পশ্যতি এনা চাকসাত শিপাশ্যতি তাদেব ব্রহ্মাত্মাম বিদ্দিনে দাং যদি দাম পাঁসতে। আর যে ব্যক্তি বলে মহান সত্তা ঈশ্বরকে এই চোখ দ্বারা দর্শন করেছি, সে প্রকৃতপক্ষে সত্য ঈশ্বরকে দর্শন করতে পারে না। কেন? তাদেব ব্রহ্মাত্মাম বিদ্দিনে দাং যদি দাম পাঁসতে, যিনি সত্যিকারে ঈশ্বর হবেন তাকে চোখ দ্বারা দর্শন করা সম্ভব নয়।
তাই কোনো হিন্দু ঠাকুর মশাই যদি দাবি করে ঈশ্বরকে দেখেছি, আর কোনো মৌলবী সাহেব কোন আল্লাহর ওলি পীর বুজুর্গ মহাপুরুষ যদি দাবি করে যে আমি ঈশ্বর বা আল্লাহকে দেখেছি, জেনে রাখবেন তারা আল্লাহকে দেখে নাই, তারা টাটকা 100% তারা মিথ্যা কথা বলছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বিষয়ে তিনি বলছেন সহিহ বুখারী কিতাবুত তাওহীদ হাদিস নম্বর 7380, আম্মা জান বলছেন ওমান হাদাসাকা আন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাই রাব্বাহু ফাকাদ কাযাব, কোন ব্যক্তি যদি এই কথা বলে যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে স্বচক্ষে দর্শন করেছে, ফাকাদ কাযাব, সে ব্যক্তি এক নম্বর মিথ্যুক, মানে আল্লাহকে চোখ দ্বারা আপনি দর্শন করতে পারবেন না। তবে অবশ্যই যে জান্নাতে যান তবে আল্লাহকে আপনি দর্শন করতে পারবেন, অন্যথায় আল্লাহকে চোখ দ্বারা দর্শন করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, নয় কোনো নবী রাসূল ইতিপূর্বে আল্লাহকে স্বচক্ষে দর্শন করতে পারে নাই। অনেকের মধ্যে ধারণা বিশ্বনবীকে আল্লাহ মেরাজে নিয়ে গিয়েছিল, আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেছিল। জি ভাই মনে রাখবেন, জি না, আম্মা যেন খণ্ডন করে গেছে 1440 বছর আগে যে না, বিশ্বনবীও তিনি আল্লাহকে স্বচক্ষে দর্শন করেনি, যেই দাবি করবে সেই এক নাম্বার মৃত্যু, বিশ্বনবী আল্লাহকে স্বচক্ষে দেখেনি, বরং পর্দার অন্তরাল থেকে বিশ্বনবীর সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথোপকথনে চলে স্বচক্ষে নয় বা স্বচক্ষে দেখেননি। আপনাকে এতটা বোঝানোর চেষ্টা করলাম ভাই, ইবাদত কবুলের মৌলিক শর্ত বিশুদ্ধ ইমান। এই প্রসঙ্গে আলোচনা করতে গেলে ঘন্টার পর ঘন্টার সময় চলে যাবে, আলোচনা শেষ করা যাবে না। শুধু আমানতু বিল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাস এতটাই নিয়ে কমপক্ষে 1.5 থেকে 2 ঘন্টা স্বতন্ত্র আলোচনা প্রয়োজন। বিস্তারিত জানার জন্য ইউটিউব ফলো করেন, লিখেন বি আর রাহুল হোসেন, তারপরে বাংলাতে লিখেন তৌহিদ শিক্ষা, 1.5 ঘন্টা একটা আলোচনা পাবেন, ওখান থেকে বিষয়টা আপনারা আরো গ্রহণ করতে পারেন। এই আমানতু বিল্লাহ, আর দ্বিতীয় অংশ আছে মালাইকা ভাই ফেরেস্তা মণ্ডলীর প্রতি বিশ্বাস। ভাই ফেরেস্তাকে বিশ্বাস করেন? আচ্ছা কারা কারা ফেরেস্তাতে বিশ্বাস করেন একটু আর তোলেন তো ভাই। জি দেখেন এরা বুঝে হাত তুলেছে না বুঝে, আমি বললাম কারা কারা ফেরেস্তাতে বিশ্বাস করেন না তারা হাত তোলেন, অনেক মানুষ হাত তুলেছে। আরে না বোঝার জন্য তো বলেছি রে ভাই, মানে আপনারা কথা শুনছেন না শুনছেন না সেটা বোঝার চেষ্টা করছিলাম। তবে বলুন তো কয়েকজন ফেরেস্তার নাম বলুন তো ভাই। জিবরাইল, মিকাইল, আজরাইল, তারপর ইসরাফিল। ভাই আমরা সকলে বেশ জিবরাইল আলাইহিসসালামের নাম খুব ভালোভাবে জানি। ভাই জিবরাইল আলাইহিসসালাম এমন একজন নবী, তিনি ওহী নিয়ে আসতেন মানুষের কাছে। আর মনে রাখবেন প্রত্যেকটা মানুষের কাছে প্রত্যেকটা নাফসের কাছে একজন ফেরেশতা নিশ্চিত আসবে, তার নাম কি? মালিকুল মত, মৃত্যুর ফেরেশতা। ভাই আপনি কি বিশ্বাস করেন যে এই ফেরেশতা আপনার সামনে, আপনি যেখানে থাকেন না কেন, আল্লাহ আপনার সামনে তাকে প্রেরণ অবশ্যই করবে, যার সঙ্গে সাক্ষাৎ হবে। ভাই তার নামটাকে চেঞ্জ করে আজরাইল করে দিয়েছি, দেখছেন, যার সঙ্গে আমার আপনার প্রত্যেকটা মানুষের সাক্ষাৎ হবে, সেই ফেরেশতার নামটাকে বিকৃত করে পরিবর্তন করে বানী ইসরাইলের দেওয়া, ইহুদি খ্রিস্টানের দেওয়া, আমরা আজরাইল নামে ডাকছি, অথচ তার নাম মালিকুল মত, মৃত্যুর ফেরেশতা। আমরা বলছি আমরা ফেরেশতাতে বিশ্বাস করি, কিন্তু প্রকৃতপক্ষে আমরা যদি ফেরেশতাতে বিশ্বাস করতাম ভাই আমরা পাপ করতাম না কেন? ভাই আমাদের দুই কাঁধে ফেরেশতা আছে না নেই, সমস্ত সময় তিনি দেখছেন। ভাই বলুন তো ফেরেশতা মণ্ডলীকে কেউ যদি গালি দেয় ভাই সে কি তার ইবাদত কবুল হবে? কেউ জিবরাইলকে গালি দিল ভাই বলুন তো তার ইবাদত কবুল হবে? জি না, কেউ যদি জিবরাইল আলাইহিসসালামকে গালি দেয় তার ইবাদত কবুল হবে না। ভাই ফেরেশতাকে নিয়ে আমাদের সমাজে বিভ্রান্তিকর আকীদা আছে না নেই? জি আছে, অনেক বক্তা আছে, ইউটিউবে যান দেখবেন বক্তা বক্তৃতা দিচ্ছে, ওয়াজ করছে, দুজন ফেরেশতার জীবনী পড়ে কলঙ্ক লেপন করেছে, তার মধ্যে এই অপরাধে অপরাধী হিসাবে তাকে কাঠ করে দাঁড়িয়েছে, তার নাম হারুত আর মারুত, দুইজন ফেরেশতা। সূরা বাকারা আয়াত নম্বর 2-এর তাফসীর দেখেন, তাফসীর রুহুল বায়ান, আর তাফসীর রুহুল মানি, তাফসীর জালালাইন, অধিকাংশ ভারত উপমহাদেশের তাফসীরগুলোতে এই ঘটনাকে নকল করেছে যে হারুত মারুত নামক আল্লাহ দুইজন ফেরেশতা তারা পৃথিবীতে আসার জন্য আল্লাহর কাছে চাইলো দোয়া, আল্লাহ কবুল করলেন, দুনিয়াতে চলে আসলেন হারুত মারুত। আর জোহরা নামক একটা মেয়েকে দেখে একদম আশ্চর্য হয়ে গেলেন, তাদের যৌন ক্ষুধা বৃদ্ধি পেল, তাকে যৌন, তাকে বিশেষ করে শারীরিক সম্পর্ক করার জন্য প্রস্তাব দেয়, মহিলাটা রাজি হয় না, অনেক কেচ্ছা কাহিনী, অবশেষে সেই মেয়ের সঙ্গে জিনা করে সন্তান হয়, ওই সন্তানকে হত্যা করে জিনাও করে। ভাই বলুন তো ফেরেশতারা এই কাজ করতে পারে? ভাই মুসলিম আলেমরা বক্তৃতা দেয় রে ভাই,
মুসলিম আলেম ওলেমা তারা বড় বড় বক্তা তারা ওয়াজ করছে যে হারুত মারুত নামক দুজন ফেরেশতা একজন মেয়ের সঙ্গে জিনা করেছে, তার সন্তান হচ্ছে সন্তানকে হত্যা করেছে। অথচ ইমাম ইবনু কাসির রাহিমাহুল্লাহ আল মুতাফফা 774 হিজরি তিনি তাফসির ইবনে কাসিরের ঘটনা নিয়ে আসার পরে তিনি জাল বলে উল্লেখ করেছে। অথচ এইসব ঘটনা মানুষ প্রচার করছে। ভাই বলুন তো, এমন কেউ যদি আকীদা বিশ্বাস করে যে আল্লাহ ফেরেশতারা জিনা করেছে, ভাই বলুন তার ইবাদত কবুল হবে? বা আমাদের সমাজে আছে না নেই? আমাদের সমাজে আর একটা দল আছে, আহলে তাশাইয়ু, যারা আমাদের শিয়া নামে পরিচিত। শিয়া কারা? ওই যে হাই হোসেন করে বুক বাড়ায়, ওরা হচ্ছে শিয়া। তারা কি বলে জানেন? তারা এই বিশ্বাস করে ফেরেশতা জিব্রাইলকে তারা গালি দেয়, জিব্রাইলের অপরাধ। তারা মনে করে যে নবুয়ত প্রেরক আসলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু ভুল করে এই ফেরেশতা জিব্রাইল আলীর ঘরে ওই নিয়ে আসা বাদ দিয়ে আল্লাহ রসুলের ঘরে নিয়ে চলে গেছে, এই জন্য জিব্রাইলকে গালি দেয়। ভাই বলুন তো, এই যে শিয়া আহলে তাশাইয়ু আছে, তাদের ইবাদত আল্লাহ কবুল করবে? ভাই ফেরেশতা নিয়ে অনেক আলোচনা করা সম্ভব। এই যে ইমানের মধ্যে ছয়টা রুকুন আছে, ছয়টা অংশ আছে, আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতার প্রতি বিশ্বাস, নবী রাসূলের প্রতি বিশ্বাস, কিতাব সবের প্রতি বিশ্বাস, মৃত্যুর পর জীবন আর তাকদীর, এই ছয়টা বিষয় আছে। কমপক্ষে 6 দুগুণে 12 ঘন্টা যদি আলোচনা করা যায়, তবে বুঝতে পারবেন যে আমরা সমাজে প্রচলিত কোনো বিভ্রান্তিকর আকিদার মধ্যে বসবাস করছি। আর এই সব আকীদা যদি অন্তরে বপন করেন, এই বীজ যদি থাকে, আপনি কোটি টাকা দান করলেও আল্লাহ আপনার 1 টাকা কবুল করবেন না। তাই ইবাদত করার পূর্ব শর্ত বিশুদ্ধ ইমান থাকতে হবে। বিস্তারিত জানার জন্য শেখ মতিউর রহমান মাদানির স্বতন্ত্র স্বতন্ত্র প্রত্যেকটা বিষয়ে আলোচনা আছে। ইউটিউবে যান, লিখেন তাকদীর, দেখেন শেখ মতিউর রহমান মাদানির 2 পর্বে বক্তৃতা আছে। এই ইমান প্রসঙ্গে শেখ মতিউর রহমান মাদানি হাফেজাউল্লাহর কমপক্ষে 12 ঘন্টার আলোচনা আছে। এই আলোচনাগুলো শ্রবণ করুন। দেখুন, অনেকগুলো বিভ্রান্তিকর আকিদা আমরাও বিশ্বাস করি, শুনে আসছি। তাই ইবাদত কবুলের মৌলিক শর্ত প্রথম ইমান, আর বাকি আরো 5টা শর্ত আছে। 2, নিয়াত খাস আল্লাহর জন্য হতে হবে। 3, হালাল রিজিক, হালাল উপার্জন, হালাল জিনিস ভক্ষণ। 4, যে কোনো ইবাদত সুন্নাতি তরিকায় হতে হবে। 5, যে কোনো ইবাদত বিদাত মুক্ত অবস্থায় হতে হবে। 6, যে কোনো ইবাদত শিরিক মুক্ত অবস্থায় হতে হবে। কথাকে বুঝতে পারলেন? ইবাদত কবুলের প্রথম শর্ত ইমান, ইমান ব্যতীত কোনো মানুষের ইবাদত কবুল হবে না। 2, নিয়াত খাস আল্লাহর জন্য, তবে পিসাবের জন্য কোনো ইবাদত করলে আল্লাহ কবুল করবেন না। 3, যে কোনো ইবাদত করার পূর্বে হালাল জিনিস ভক্ষণ, হালাল উপার্জন হতে হবে। 4, যে কোনো ইবাদত সুন্নাতির তরিকায় হতে হবে। 5, যে কোনো ইবাদত বিদাত মুক্ত অবস্থায় হতে হবে। 6, যে কোনো ইবাদত শিরিক মুক্ত অবস্থায় হতে হবে। এই 6টা ক্যাটাগরি, 6টা শর্ত যদি পালন করে কোনো 1 টাকা যদি আপনি আল্লাহর পথে দান করেন, জেনে রাখবেন কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 700 থেকে 7 লক্ষ কত টাকা যে রিটার্ন করবে আপনি নিজেও বুঝতে পারবেন না। আর এই 6টা শর্তের সাপেক্ষে যদি ইবাদত না করেন, 10 লাখ টাকা দান করে দেন, আল্লাহ 1 টাকা কানা করিও আপনার কিয়ামতের মাঠে রিটার্ন করবেন না। মহানশেখ তালাসের কাছে দোয়া প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শর্তগুলোর সাপেক্ষে ইবাদত করার তৌফিক দান করো। সকল বলি আল্লাহুম্মা আমিন। জি।